হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিউরিয়াস কৌশিকে সবাইকে স্বাগত জানাই। তো পুজোর আর বেশি দিন বাকি নেই, 1 মাস মতো বাকি। এখনও এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। যাই হোক, তো পুজো আসছে, তো সেই সময় একটা ওয়েব সিরিজ দেখলাম ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে, যেটার নাম হচ্ছে রূপকথার রেডিও। তো এটাতে 6টা এপিসোড রয়েছে, আধ ঘন্টার একটু বেশি করে। তো কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করব। লেট স্টার্ট। ক্লিকের যে ওটিটি প্ল্যাটফর্ম আছে, তার যে কাজের মান সেটা খুব একটা উচ্চ মানের হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিলো অ্যাভারেজ, এমনকি পোর কোয়ালিটির কাজ হচ্ছে। তো আমি এখানে থাম্বনেলে লিখেছি যে এটাই কি ক্লিকের বেস্ট কাজ, তো সেটা দেখা যাক, সেটা একটা প্রশ্ন এবং আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তো এই সিরিজে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে যেভাবে গানের ইউজ করা হয়েছে, যেভাবে কমেডির জায়গায় গানটাকে যেভাবে ইউজ করে মুখে হাসি ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে বিশ্বনাথ বাসু একটা নেগেটিভ রোলে রয়েছেন, তো তাকে দিয়ে বিভিন্ন পুরনো যে বাংলা সিনেমা তার গানগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, যে হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই পাড়াতেই, অথবা তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তো এইভাবে গানগুলোকে এমনভাবে ইউজ করা হয়েছে যে ভীষণ হাসি লাগে বিভিন্ন জায়গায়। প্লাস এটাতে একটা পুরনো গল্পের ছায়া রয়েছে, পুরনো একটা মাস্টারপিস সিনেমার ছায়া অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে তপন সিনহার মুভি গল্প হলেও সত্যি, যেটা অমর মুভি বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো তার কিছুটা ছায়া এর মধ্যে রয়েছে। গল্প হলেও সত্যিতে রবি ঘোষ ছিলেন একজন রাঁধুনি, তিনি একটা পরিবারে এসেছিলেন, সেই পরিবারের মধ্যে অনেক ক্যাওস ছিল, তো সেখানে সবার মধ্যে তিনি একটা ঐক্যবদ্ধ ভাব নিয়ে এসেছেন। তো এখানে গল্পটা এইভাবেই করা হয়েছে যে পুজো আসছে, এবং এপিসোডগুলোর নামও সেইভাবে দেয়া হয়েছে যে অঞ্জলি, সন্ধি পুজো, বিজয়া, এভাবে এপিসোডের নামগুলো এভাবে করা হয়েছে। তো পুজো আসতে চলেছে, বাড়িতে 3 ছেলের মধ্যে বনিবনা নেই, ছোট ছেলে গান করে বেড়ায় ভবঘুরে, বাড়ির যে মেন কর্তা এবং গৃহিণী তারা ভীষণ অশান্তিতে রয়েছেন, তার মেয়ে তার জামাইকে নিয়ে আসে, অর্থাৎ 3 ছেলের যে ভগ্নিপতি তাদের নিজেদের মধ্যে কোনো ভালো রিলেশনশিপ নেই। তো সেটাকে কিভাবে এখানে করেছেন ডিরেক্টর, এখানে একটা নতুন ভাড়াটিকে দেখানো হয়েছে, সেই ভাড়াটিয়ার রোলটা করেছেন লামা এবং সুজাতা। তো তারা এসে এই সংসারে কিভাবে একটা ঐক্যবদ্ধ ভাব নিয়ে আসছেন সেটা এখানে দেখব। প্লাস এখানে একটা ভিলেন ক্যারেক্টারকে অ্যাড করে দিয়েছেন ডিরেক্টর সায়ন সেনগুপ্ত, সেটা হচ্ছে বিশ্বনাথ বাসু, কিন্তু কমিক ভিলেন, সেরকম সিরিয়াসনেস কিছু নেই। সবার অভিনয় ভালো লেগেছে, পিঙ্কি ব্যানার্জি এখানে বাড়ির এক গৃহিণীর রোল প্লে করেছেন, আরও অনেক চেনা পরিচিত মুখ রয়েছে সিরিয়ালের, আপনারা এটা দেখলেই দেখতে পাবেন। এছাড়া আরেকটা যেটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে ডায়লগ ভালো রয়েছে, স্ক্রিন প্লে ভালো, প্রেজেন্টেশনটা বেশ ভালো করা হয়েছে। রূপকথার রেডিও বলে রেডিওর মাধ্যমে যেভাবে ইন্ট্রোগুলো দেখানো হয়েছে সেটা বেশ ভালো লাগে। এছাড়া বাঙালি হিসেবে পুজোর সময় এরকম একটা ওয়েব সিরিজ দেখলে মনটা একটু মানে পুজো পুজো ভাব ডেভেলপ করবে আর কি, সেটা একটা বেশ ভালো জিনিস, যে পুজোটা আমাদের কাছে একটা ইমোশনাল ব্যাপার, একটা ঐতিহ্যের ব্যাপার। তো সেক্ষেত্রে এই ওয়েব সিরিজটা যারা সিরিয়াল লাভার বা যারা পুজোকে খুব ভালোবাসেন তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকারী হবে। এবার যদি নেগেটিভ দিকের কথায় আসি, তাহলে আমি বলবো যে এখানে রূপকথা রেডিও নাম করা হয়েছে, রূপকথাও রয়েছে কিন্তু রেডিও, অর্থাৎ আমাদের সাথে এই রেডিওর কিন্তু বহু পুরনো সম্পর্ক, মহালয়ার দিনে রেডিওতে আমরা মহালয়া শুনি, অর্থাৎ আকাশবাণী, অর্থাৎ একটা দৈবিক ব্যাপার রয়েছে, কিন্তু সেটাকে শেষ অবধি কোথাও টেনে নিয়ে যাওয়া হলো না, হঠাৎ করে রেডিওর যে রেলিভেন্সটা সেটা হঠাৎ করেই হাওয়া হয়ে গেল, শেষ অবধি সেটাকে আর পাওয়া গেল না রেডিওটাকে। আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সটাতে দারুণ কিছু হবে, মানে খুব গুজবাম্পস দেবে এরকম একটা ক্লাইম্যাক্স হবে ভেবেছিলাম, বাংলায় এরকম ক্লাইম্যাক্স এক্সপেক্ট করাই বৃথা, একদম সাদামাটা ক্লাইম্যাক্স হলো। গল্পটা কিছুটা তো বোঝাই যাবে যে এই লামা এবং সুজাতা কে অ্যাকচুয়ালি, কেন এই পরিবারে এসছে সেটা আপনারা বুঝতেই পারবেন, সেটা একটু প্রেডিক্টেবল। তো এই ছিল মেন নেগেটিভ পয়েন্টস। এবারে আমি মিউজিক এবং গানের কথায় আসব। তো এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং পুরনো বাংলা সিনেমাকে হোমাজ দেওয়া হয়েছে, তবে গানগুলো আরও বেটার করা যেতে পারতো, মানে বেশি আধুনিক করে ফেলা হয়েছে কিছু গানকে, তো সেটাকে পুরনো ওই গতে গাওয়ালেই আমার মনে হয় ভালো হতো, যেভাবে রেডিওতে শোনা যায়। তো ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, ভালো লেগেছে শুনতে।
তো সব মিলিয়ে এটা একটা ভালো ওয়েব সিরিজ, আপনারা একবার ট্রাই নিয়ে দেখতে পারেন। ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে, ক্লিকের 99 রুপিজে 1 মাসের সাবস্ক্রিপশন নেওয়া যেতেই পারে। আপনারা যে ভালো কন্টেন্টগুলো আছে সেটা দেখতে পারেন, ভালো লাগলে 399-এ আপনাকে পুরো সাবস্ক্রিপশন নিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।